ইউটিউবে এন টিভি বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এন টিভি গৃহবধূকে শ্বাস করে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মৃতার নাম দাস তার বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার তাজপুর গ্রামে স্থানীয় সূত্রের খবর সাত বছর আগে একই এলাকার বারুইপাড়া গ্রামের গ্রামের দাসের বিয়ে হয় তাজপুরের বাসিন্দা পেশায় সেলুন কর্মী সুভাষ দাসের তাঁদের একটি তিন ও দুই বছরের সন্তান রয়েছে অভিযোগ বিয়ের পর থেকেই সুভাষ তার স্ত্রীর ওপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন গত মহালয়ার দিন মদ্যপ অবস্থায় পম্পাকে মারধর করে তার গ্রিলে বেঁধে তার শরীরে আগুন ধরিয়ে হয় মুর্শিদাবাদ মেডিকেল অবস্থায় তিনি ভর্তি ছিলেন শুক্রবার ছাড়া পান সুভাষবাবু তারপরে তাজপুরের বাড়িতে নিয়ে যায় তাকে শনিবার সকালে পম্পার বাবার বাড়িতে খবর আসে সে মারা গিয়েছে মৃতার পরিবারের লোকজন অভিযোগ করেন তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে শ্বাস রোধ করে তার মেয়েকে মেরেছে তার শ্বশুরবাড়ির লোকজন ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সুভাষ দাস পলাতক তিনজনের নামে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে মৃতার শাশুড়ি বেহুলা দাসকে আটক করেছে পুলিশ হরিহরপাড়া থেকে জিশান আলী মিয়ার রিপোর্ট এনটিভি